নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কথা বলবো এক প্রতিভাবান অভিনেত্রীর জীবন কাহিনী। তিনি হলেন মিঠু মুখার্জি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। অভিনেত্রী মিঠু মুখার্জির জন্ম হয় 1955 সালের 19 জুন কলকাতায়। ছেলেবেলা ও শিক্ষা জীবন সবই কলকাতাতেই সম্পন্ন হয়। সালটা ছিল 1969। শ্যামবাজার ভাতৃসঙ্ঘে রজত জয়ন্তী উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রাসের দেশ রবীন্দ্র নৃত্যনাট্য প্রথম মঞ্চে অবতরণ করেছিলেন মিঠু মুখার্জি। সুন্দর মুখশ্রী, উর্বশীর মতো সুললিত দেহভঙ্গির জেরে খুব তাড়াতাড়ি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। 1972 সালে চিত্তা বোস পরিচালিত শেষ পর্ব নির্মিত বাংলা ছায়াছবির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অভিনেত্রী মিঠু মুখার্জির। এরপর পরিচালক দীনেন গুপ্তর 1973 সালের মর্জিনা আবদুল্লাহ ছবিতে তীক্ষ্ণ বুদ্ধি মর্জিনার চরিত্রে অভিনয় করে মিঠু মুখার্জি তারকা খ্যাতি অর্জন করেন। এরপর তিনি আশুতোষ মুখার্জির নিশিকন্যা ছবিতে অভিনয় করেন। 1974 ও 75 সালে মৌচাক ও স্বয়ং সিদ্ধার মতো প্রশংসনীয় দুটি বক্স অফিস হিট ছবিতে তিনি অভিনয় করেন। দুটি ছবিতেই মিঠু মুখার্জি রঞ্জিত মল্লিকের বিপরীতে নায়িকা ছিলেন। দুলাল গুহর খান দোস্ত চলচ্চিত্র দিয়ে তিনি বলিউডে প্রবেশ করেন। মিঠু মুখার্জি যে সকল সিনেমায় অভিনয় করেছেন তা হল আশ্রিতা, মর্জিনা আবদুল্লাহ, মৌচাক, চাঁদের কাছাকাছি, শেষ পর্ব, স্বয়ং সিদ্ধা, প্রার্থনা ইত্যাদি। বর্তমানে মিঠু মুখার্জি মুম্বাইয়ের বাসিন্দা। বম্বেতে কেরিয়ার গড়তে গিয়ে আর কলকাতায় ধৃত হননি তিনি, মাঝে মধ্যেই কলকাতায় আসেন। মিঠু মুখার্জি নিজে হাতে রান্না করে প্রিয় মানুষদের খাওয়াতে ভালোবাসেন এবং ভালোবাসেন নিজের মতো একান্তে সময় কাটাতে। কিন্তু মিডিয়ার দরজা তার কাছে বন্ধ। কেন অন্তরালে চলে গেলেন মিঠু মুখার্জি? হিন্দি ছবি করতে যাওয়াটাই কি কাল হলো? হিন্দি ছবিতে সাফল্য না পেয়ে ফিরে এলেন কলকাতায়। কিন্তু বাংলায় তখন মিঠু মুখার্জির প্রথম সারি দখল করে নিয়েছিলেন মহুয়া রায়চৌধুরী। সবার ছবিতে সাইন করছেন মহুয়া রায়চৌধুরী। মিঠুর জায়গা দ্বিতীয় তৃতীয় সারিতে হচ্ছে। এদিকে ত্রয়ী, বিষবৃক্ষ, 36 চৌরঙ্গিলেন এই সমস্ত ছবি করে নয়নের মণি হয়ে উঠছিলেন দেবশ্রী রায়। তাই মিঠু মুখার্জি লিড রোল থেকে একেবারেই হারিয়ে যাচ্ছিলেন। রঞ্জিত মল্লিক মিঠু মুখার্জির সঙ্গে তার জুটি ভেঙে যাওয়ার কারণ হিসাবে মিঠু মুখার্জির বোম্বে যাওয়াকেই দায়ী করেছেন। নয়তো রঞ্জিত মল্লিক এবং মিঠু মুখার্জির স্বয়ং সিদ্ধা বোম্বেতে অনুকরণ করে ছবি হয়েছিল। বর্তমানে এই নায়িকার বয়স 68 বছর। প্রায় অনেক বছর বিনোদন জগৎকে বিদায় জানিয়েছেন মিঠু মুখার্জি। তার শেষ অভিনীত ছবি ছিল আশ্রিতা। এই ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল। ওল্ড গপ্প চ্যানেলের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাই এবং ওনার সুস্থতা কামনা করি। সিনেমা প্রেমী মানুষের হৃদয়ে রয়ে যাবেন প্রতিভাবান অভিনেত্রী মিঠু মুখার্জি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।